প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের জ্বর এবং জ্বরজনিত খিঁচুনি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আহমেদ নাজমুল আনাম 1977 সালের অক্টোবরে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম। যেটি আমাদের আজকের বিষয়, শিশুদের জ্বর এবং জ্বরজনিত যে খিঁচুনি আছে সেটি নিয়ে একটু আলোচনা করব। শুরুতে একটু জানতে চাইব শিশুদের জ্বরের প্রধানত কি কি কারণে শিশুদের জ্বর হয়ে থাকে। আসলে জ্বরের তো অনেক রকম কারণই থাকতে পারে, তবে আমরা কমনলি যেগুলো পাই বা এই মুহূর্তে এই সিজনে আমরা বা ভাইরাল জ্বর বা যেটা আমরা ইনফ্লুয়েঞ্জা বলি সেই ধরনের জ্বরই আমাদের কাছে কমনলি আসে। এছাড়াও যদি শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ইনফেকশনের জন্য জ্বর আসতে পারে, মেয়েদের ক্ষেত্রে আমরা ছোট বাবু যেগুলো আসে আমরা ইউরিনারি ইনফেকশনের জন্য জ্বর আসতে পারে, এছাড়া ডায়রিয়া বা ডিসেন্টের জন্য জ্বর আসতে পারে। তবে কমনলি আমরা ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল জ্বরই আমরা পাই। ভাইরাল জ্বরটা বেশি পাচ্ছেন। আচ্ছা, এই জ্বরের সময় কি কি, একটা তো আছে টেম্পারেচার খুব হাই থাকবে, কিছু ভাইরাল ফিভার যে হচ্ছে একজন একটি শিশুর, তার বাবা মা কিভাবে বুঝবে তার কি কোনো? আমরা যেটা সমস্যা হয় যে ভাইরাল জ্বর আসলে আমরা সবাই মনে করি টাইফয়েড বা ওই ধরনের কিছু হচ্ছে। আসলে ভাইরাস জ্বর বোঝার জন্য কিছু সিমটমই আছে যেগুলো আমরা খুব সহজেই পিক করতে পারি। দেখা যাবে বাচ্চাগুলো খুব ইরিটেবল থাকে, বাচ্চারা একটু নাক দিয়ে প্রোডর্মাল সিমটম যেগুলো, নাক দিয়ে একটু পানি পড়া, একটু বাচ্চা হচ্ছে খুবই কান্নাকাটি করছে এবং জ্বর খুব বেড়ে যাওয়া আবার দেখা যাচ্ছে সাডেনলি কমে যাচ্ছে। যে টাইফয়েড জ্বরে সাধারণত জ্বর একবারে অনেক বেড়ে যায় না, 102-104 উঠে যাচ্ছে, আবার গা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং সেই সাথে একটু মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, এগুলো থাকলে আমরা প্রথমে ভাইরাস জ্বরই আমরা ভাববো। আচ্ছা আচ্ছা, শুরুতেই আমি একটু জানতে চাই, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে জ্বর শুরু হওয়া মাত্র বাবা মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ডাক্তারের কাছে যান, ঠিকই, সাথে সাথে তাদের প্রথম যে চাহিদাটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা শুরু করতে হবে। আসলে আমি যেটা বলেছিলাম যে যদি হ্যাঁ আমরা অ্যান্টিবায়োটিক দেবো যদি প্রয়োজন হয়, কিন্তু যদি আমরা শিওর হই এক্ষেত্রে ভাইরাল জ্বর আছে এটা, তাহলে তো আসলে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজনই নেই। আমরা বলবো শুধু প্যারাসিটামল, পর্যাপ্ত পানি, একটু টক জাতীয় খাবার খাবে এবং বিশ্রাম নেবে, তাহলেই যথেষ্ট। তো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা শুরু করা উচিত, করতে হবে। আচ্ছা, যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেটি কবে থেকে দরকার? সেটা আমরা বলবো যে সেটা বিশেষজ্ঞ ডাক্তারই নিশ্চিত করবেন, তবে সেটা যদি টাইফয়েড বা এগুলো হয় সেগুলো আমরা আগেই করতে পারি। তবে আমরা সাধারণত 5-7 দিন আগে আমরা কোনো পরীক্ষায় আমরা আসলে যাই না, ইউজুয়ালি আমরা যাই না, আমরা একটু ওয়েট করতে চাই যে আমরা মনে করি যেগুলি ভাইরাস জ্বর সেগুলো আসলে সাধারণত 5 দিন বা 7 দিনের ভিতরে ভালো হয়ে যায়। আচ্ছা, আর ভাইরাস জ্বরের বাইরে আর কি কি ধরনের জ্বর? আমি বলেছিলাম যে টাইফয়েড জ্বর যদি হয়, টাইফয়েড জ্বর হলে বাচ্চাদের আমরা বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন, জ্বরটা বলবে যে মা বলবে স্যার ক্রমাগত বাড়ছে, বেজ লাইনে আসছে, থামছে না জ্বরটা, কিছু বাওয়েল হ্যাবিট বা পায়খানার কিছু পরিবর্তন হয়, গায়ে কিছু লাল লাল দাগ দেখা দিতে পারে, দিজ আর দ্য সিমটমস, তখন আমরা আর আমরা তো ফিজিক্যাল কিছু ফাইন্ডিংস আমরা দেখি সেগুলোর সাথে লক্ষণ মিলছে কিনা, টাংটা একটু কোটেড হয়ে যায়, দানা দানা হয়ে যায়, তখন আমরা হয়তো টাইফয়েড জ্বর বা ওই ধরনের জ্বর ভাবা শুরু করি, চিন্তা করেন। আচ্ছা, ইদানিং দেখতে পাচ্ছি আমরা সাধারণত যে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে জ্বরের সাথে সাথে আপনি কিছু লক্ষণ যেমন বলেছেন তার সাথে করে খিচুনির একটি সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, সেটি সম্পর্কে কিছু বলুন। আসলে আমরা এই জ্বরের পরে খিচুনি আমরা প্রায় ক্ষেত্রে আমরা খুব কমনলি এটা ফেস করি এবং এটা খুবই ফর্ম অফ ইমার্জেন্সি বাচ্চাদের ক্ষেত্রে। তবে প্রায় ক্ষেত্রে এই এই জ্বরের পরে যদি খিচুনি হয়, আসলে আমরা মোটামুটি 3টা রোগ আমরা মাথায় আনি, তার মধ্যে একটা রোগ আমরা ফেব্রাইল কনভালশন বলি যেটা জ্বরজনিত খিচুনি, আরও 2টো রোগ আছে মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস, এই 2টো রোগ খুব খারাপ। কিন্তু ফেব্রাইল কনভালশন যদি সিম্পল ফেব্রাইল কনভালশন হয় তাহলে আসলে অতটা ভয়ের কিছু নয়, আমরা মা বাবাকে আশ্বস্ত হতে বলবো। অবশ্যই ডেফিনেট কিছু সাইন সিমটম আছে যেগুলো দেখে আমরা কনফার্ম হই এটা কি ফেব্রাইল কনভালশন নাকি অন্য 2টো যেগুলো বললাম মেনিনজাইটিস বা এনকেফালাইটিস, এবং 3টাই সাধারণত জ্বরের পরই হয়। আচ্ছা, এই জাতীয় খিচুনি যেটি আপনি বলছিলেন বিভিন্ন 3টি কারণ বলেছেন, সাধারণত এখন এটি সাধারণ কারণে হচ্ছে জ্বরের কারণে নাকি অন্য 2টা খারাপ, সেটি তো পরের বিষয় বোঝাটা, তাৎক্ষণিকভাবে আসলে বাবা মা করণীয় কি যদি শিশুর এই জ্বরের সাথে সাথে খিচুনি হয়? আমরা বলবো যে জ্বরের পরে যদি খিচুনি হয় আমরা কিছু জিনিস আসলে আমরা খেয়াল রাখতে বলবো যে কি কারণে হচ্ছে। যদি এই খিচুনি 5-10 মিনিট হয়, যদি খিচুনিটা
পরে অজ্ঞান না হয়ে যায় তাহলে আমরা বলবো যে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই এবং এই ধরনের সে যদি হিস্ট্রি আগেও থাকে যে তার জ্বরের পরে খিচুনি হয়েছে তাহলে এটা আমরা ফেব্রাইল কনভালশনেই ফেলবো তাহলে আমরা বলবো অত্যন্ত উদ্বিগ্ন না হয়ে আমরা বলবো যে বাম কাত বা ডান কাত করে তার ঘাটটাকে একটু আমরা এক্সটেনশন করতে বলি একটু উঠিয়ে দিতে বলি এবং মুখ দিয়ে কোনো ধরনের সিক্রেশন বা কোনো ধরনের কিছু বের হলে পরিষ্কার করে দিতে বলি তার শ্বাসনালীটা আমরা পরিষ্কার রাখতে বলি এবং অবশ্যই যদি খিচুনি চলতে থাকে আমরা বলবো যে অবশ্যই ডাক্তারের সঙ্গে বা হাসপাতালে অবশ্যই স্থানান্তর করতে হবে আচ্ছা তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে আপনারা আমরা যদি খিচুনি চলতে থাকে তখন আমরা যেটা করি আমরা একটু যেটা প্যারালেকটাল বলি আমরা একটু ডায়াজিপাম আমরা দিই পায়খানা রাস্তায় দিয়ে দিই তাহলে দেখা যায় যদি ফেব্রাইল কনভালশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থেমে যায় আর আর খুব একটা বাড়েও না এটা সেটেল হয়ে যায় আর তারপর আমরা অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিই তবে আমরা ইমার্জেন্সিতে আনার পর আমরা একটু ডায়াজিপাম দিই সেডিল যেটা বলে কোনো পরামর্শ কি থাকে ভবিষ্যতে যদি এরকম সমস্যা হয় খুবই সুন্দর প্রশ্ন ইয়েস আমরা বলবো যে এই জ্বরজনিত খিচুনি আমরা যেটা বলছি যদি এটা ফেব্রাইল কনভালশন হয় তাহলে এটা খুবই স্বাভাবিক কারণ অনেক বাবুর এটা হতে পারে সাধারণত ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চাদের আমরা বলি যে এই জ্বরের পরে খিচুনি হতে পারে কিন্তু কত জ্বরে হবে এটা বলা খুব মুশকিল তবে আমরা দেখেছি 38-39 হলে অনেক বাবুর হতে পারে তো আমরা বলবো ছয় মাস থেকে ছয় বছর সাধারণত 12-24 মাসের ভিতরে বেশি হয় এবং ইউজুয়ালি রেসপিরেটরি ইনফেকশন বা এই ধরনের কোনো কারণের পরেই এই খিচুনিগুলো হয় তো এই জন্য কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আমরা বলবো যে যদি জ্বর হয় বা জ্বর ভাব হয় আমরা দুটো জিনিস আবার তাদের বলে দিই তাদেরকে ওজন মেপে আমরা নাপা সিরাপ বা প্যারাসিটামল সিরাপ আমরা লিখে দিই এবং সেডিল ট্যাবলেট আমরা বলবো পরপর তিন দিন খেতে কারণ একবার যদি খিচুনি হয় আমরা দেখেছি যে 72 ঘন্টার ভিতরে আরেকবার রিকার করতে পারে এই জন্য আমরা 6 বছর বয়স পর্যন্ত মা বাবাকে বলে দিই আপনি যেখানে যান যদি কোথাও বেড়াতেও যান সবসময় প্যারাসিটামল সিরাপ এবং সেডিল ট্যাবলেট সাথে রাখবেন এবং চিকিৎসকের পরামর্শ নির্ধারিত ডোজ অনুযায়ী আপনি খাইয়ে দেবেন আচ্ছা যাতে করে ভবিষ্যতে এটি ঝুঁকিপূর্ণ না হয় ঝুঁকি আবার ফেরত না আসে কনভালশনটা আচ্ছা আচ্ছা সাধারণ জ্বরের বিষয়টা গেল আমি একটু জটিলতার দিকেই যাই কারণ যেহেতু আপনি আরো দুটো খারাপ কারণ বলেছেন সেটি সম্পর্কে আসলে জানা যায় কিভাবে যদি মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হয় তাহলে আমরা কিছু সাইন সিমটম দেখি সেটাও সাধারণত জ্বরের পরেই খিচুনি হয় এবং এই খিচুনিটা যদি 10-15 মিনিটের বেশি হয় একই দিনে 3-4 বার মা বলেন যদি খিচুনি হচ্ছে তাহলে আমরা খুবই উদ্বিগ্ন হব এবং যদি জ্বরের পর অজ্ঞান হয়ে যায় সাধারণত সেটাই এনকেফালাইটিসের লক্ষণ মেনিনজাইটিসের সাধারণত অজ্ঞান হয় না কিন্তু কয়েকবার খিচুনি হতে পারে বাচ্চা একদম ঘোর ঘোর যেটা আমরা বলি যে থাকে তার কনসাসনেস ওরকম থাকে না এবং প্রচুর হাই ফিভার থাকে এবং আমরা কিছু সাইন সিমটম যেগুলো সিমটম বা সাইন এলিসিট করি আমরা যেটা কার্নিক সাইন বলি নেক স্টিফনেস বলি সেগুলো আমরা এলিসিট করে কনফার্ম হলে তখন আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিই তবে সেই এই দুটো কারণ কিন্তু বেশ আমরা সিরিয়াসলি তখন নেব আমরা নিতে হবে কিভাবে তখন আপনারা এই চিকিৎসাটা আমরা করি আমরা অবলয়েস আমরা বলবো এই রোগী হাসপাতালে ভর্তি থাকবে হসপিটাল অ্যাডমিটেড থাকা অবশ্যই ফেব্রাইল কনভালশন পেশেন্ট আমাদের কাছে থাকারই দরকার নেই আমরা তাকে সেটেল করে বাসায় পাঠিয়ে দেব ইউজুয়ালি কিছু কাউন্সেলিং করব যেটা সাধারণ জ্বরের জন্য কিন্তু মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হয় তার জন্য আমাদের ডেফিনেট কিছু পরীক্ষা আছে আমরা লাম্বার পাংচার বলি আমরা সিএসএফ ফ্লুইড আমরা কালেকশন করি সেটা পরীক্ষা করে দেখি এবং 10-14 দিন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে সেটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই ওনাকে ভর্তি থাকতে হবে এবং পুরোটা সময় ইনজেকশন বা পুরো ডোজটা কমপ্লিট করতে হবে না হলে এর জন্য পরবর্তীতে আরো জটিলতা তৈরি হতে পারে আচ্ছা আপনি যেটি বললেন যে সাধারণত 12-24 মাসের বয়সদের কমনলি ফেব্রাইল কনভালশন যেটি এটি হয় তো মেনিনজাইটিস বা এনকেফালাইটিস এর ক্ষেত্রে কি এরকম কোনো বয়স আছে আমরা বলবো যে 6 মাস থেকে 6 বছর বাবু যদি আসে আমরা ফেব্রাইল কনভালশন মাথায় রাখবো কিন্তু 6 মাসের নিচে যদি হয় বা 6 বছর উপরে যদি হয় তাহলে আমরা ফেব্রাইল কনভালশন রোগটাকে আমরা বাদই দিয়ে দেবো সাধারণত তখন আমরা মেনিনজাইটিস বা এনকেফালাইটিস আমরা মাথায় রাখবো আর এর ভিতরে সময়টা তো হতে পারে সুতরাং এই এই প্যারামিটারটা আমাদের জন্য সাহায্য করে প্রায় প্রতিরোধের জন্য খুব সংক্ষেপে কিছু বলা যায় কিনা প্রতিরোধের ক্ষেত্রে আমরা বলবো ওই একই ব্যাপার যাতে জ্বর যাতে আমরা চিকিৎসকের পরামর্শ নেব জ্বরের জন্য আমরা প্যারাসিটামল সিরাপই খাবো এবং যদি প্রয়োজন হয় যেটা আমি বলেছি যদি আমরা ফেব্রাইল কনভালশনই হয়ে থাকে আমরা সেডিল ট্যাবলেট 6 বছর বয়স পর্যন্ত অত্যন্ত সতর্কতার ক্ষেত্রে খেতে হবে অনেক সময় মারা জ্বর আমরা বলি জ্বর হলে বা জ্বর ভাব হলে এই শব্দটা তারা মিস করেন অনেক সময় জ্বর ভাব হলেও খিচুনি হতে পারে তার ওই সময়ও কিন্তু সেডিল ট্যাবলেট শুরু করে দিতে হবে কারণ আমি বলেছি যে কার কততে টেম্পারেচার খিচুনি হবে এটা বলা একটু মুশকিল সাধারণত সুতরাং নাপা সিরাপ এবং সেডিল ট্যাবলেট আমরা খেতে বলি সাথে রাখতে বলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকারভাবে বুঝিয়ে দিলেন আপনাকে ধন্যবাদ এবং এনটিভি দর্শককে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম শিশুদের জ্বর এবং এর সম্পর্কিত খিচুনি এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের বারবার দিলেন আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে অ্যাব সিটেড কিক
বেসিক্যালি এটা হচ্ছে পেটের ব্যায়াম। পেটের ব্যায়ামের জন্য আমরা বিভিন্ন রকমের ভ্যারাইটিগুলো অনেক সময় অনেকবার করে ট্রাই করেছি। এবার আমরা চেষ্টা করব যে খুব একদম ফাউন্ডেশন লেভেল থেকে ব্যায়ামটা শুরু করতে, যেন যে কোনো বয়সের যে কোনো ফিজিক্যাল ফিটনেসের মানুষজন এটা দিয়ে শুরু করতে পারেন। তারপর যখন ওখান থেকে লেভেলটা চেঞ্জ হবে তখন কীভাবে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সে যাবেন সেগুলো আমরা সব আজকে একসাথেই দেখব। তো আমাকে এখানে আজকে তিনটা লেভেলে হেল্প করবে নিশমা, লিও আর নুষা। তো বিগিনার লেভেলটা আমরা আগে দেখি। নিশমা, ওকে, স্টার্ট, বসো, ইয়েস, ওকে, উইথ দ্য কাউন্ট। এখানে আমরা দেখছি যে নিশমা হেল্প নিচ্ছে হাতের, ওকে, হাত ধরে আছে এবং রাইট লেগ আপ, ডান পা দিয়ে শুরু, ঠিক আছে? অ্যান্ড ওয়ান অ্যান্ড ডাউন অ্যান্ড টু অ্যান্ড ডাউন অ্যান্ড থ্রি ডাউন ফোর অ্যান্ড ডাউন। দেখে মনে হচ্ছে যে এটা তো খুবই সহজ ব্যায়াম, আমরা তো বসে বসে এমন করি। যখন আপনি হাতের সাপোর্টটা না নিয়ে করবেন বা হাতে খুব জোর দিবেন না, তখন দেখা যাচ্ছে যে যখনই আপনি কোয়ার্স মাসেলটা বা পাটা তুলতে চাচ্ছেন, আসলে কিন্তু লোয়ার অ্যাপসের থেকে প্রেশারটা পড়ে, সেখান থেকেই কিন্তু কানেক্টেড হয়। ফলে দেখা যায় যে তলপেটের ফ্যাটটা বার্ন করতে এটা হেল্প করে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে তখন কোয়ার্স মাসেলটাও স্ট্রং হয়, তখন ওখান থেকে এটা দেখা যাবে দু তিন দিন করলে আপনি ব্যাপারটা ধরে ফেলতে পারবেন, তখন কীভাবে লেভেলটা চেঞ্জ করবেন। এবার স্ট্রেট লেগে করবে, পা সোজা করে আর একটু ফাস্ট করে, ঠিক আছে? ডান পা দিয়ে, ওকে, অ্যান্ড ওয়ান, একদম স্ট্রেট, ভেরি গুড, অ্যান্ড টু, স্ট্রেট, গুড, থ্রি অ্যান্ড ফোর অ্যান্ড ডাউন। খেয়াল করতে হবে যে যখন বসে করছে তখন যেন এমন হয় না যে পাটা তোলার জন্য অনেক বেশি পিছে হেলিয়ে যাচ্ছে। তখন কি হলো, তখন কিন্তু আর তলপেটের প্রেশারটা পড়ে না, টোটাল প্রেশারটা পড়ে হচ্ছে শোল্ডারে। শোল্ডারের প্রেশারে যদি যখন আপনি পা তুলবেন বা পেটের ব্যায়ামটা হবেন তখন তো তাতে লাভ হচ্ছে না। হ্যাঁ, ওকে, এটা অভ্যাস হয়ে গেলে তখন ইন্টারমিডিয়েট লেভেলে কীভাবে করব আমরা তা দেখাবে লিও। ওকে, লিও, হ্যান্ড স্টার্ট, ইয়েস অ্যান্ড গো, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর। তার মানে আমরা এখানে কী দেখছি যে লিও যখন করছে এখন তখন কী করছো, তুমি হাত আর পিছে থেকে সাপোর্টটা নিচ্ছ না, এখানটা কোরটা ইনট্যাক্ট রেখে, তলপেটটা এবং পুরো পেট ইনট্যাক্ট রেখে তখন তাকে মুভ করতে হচ্ছে। ক্যান ইউ ডু ইট ফাস্টার? ওকে, ডু ইট অ্যান্ড গো, ফাইন। এবং এটা আরও, ওকে, থ্যাংক ইউ। আরেকটু অ্যাডভান্স লেভেলেও যাওয়া যায় যদি আমি তখন লিওকে বলবো যে টোটালি কোরের উপরে থেকে ব্যায়ামটা করো, সেটা হচ্ছে যে ডোন্ট টাচ দ্য ফ্লো, ওকে, গো অ্যান্ড গো, ইয়েস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড ডাউন, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা দেখলাম যে হ্যাঁ এটাই তো অ্যাডভান্স লেভেল ছিল, তাহলে এর চেয়ে মোর অ্যাডভান্স কী হতে পারে? আমরা এবার মোর অ্যাডভান্সটাই দেখি, ঠিক আছে? ওকে, মোর অ্যাডভান্সে আমাদেরকে দেখাবে হচ্ছে নুষা, ওকে, নুষা, অ্যান্ড উইথ দ্য জাস্ট কাউন্ট, ওকে, অ্যান্ড ওয়ান, ইয়েস, অ্যান্ড টু, অ্যান্ড থ্রি, অ্যান্ড ফোর। তার মানে কী হচ্ছে, যখন এবার সে উঠছে তখন কী হচ্ছে, এক হাত এক পা মাটিতে থাকছে, আরেক হাত আরেক পা উঠে আছে, ইয়েস, ডাউন। তার মানে ব্যালেন্স তো হচ্ছে, কোর পাওয়ারে উঠছে বাট তার সাথে ব্যালেন্সেরও ব্যাপার আছে। ক্যান ইউ ডু ইট ফাস্টার ফর ফোর টাইমস? ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, ফাইন, ফাইন, নাইস, থ্যাংক ইউ। তো আপনারা দেখলেন যে কীভাবে একটু একটু করে লেভেলটা বাড়িয়ে কাজ করতে করতে আপনার কোর মাসেলটা স্ট্রংও হবে এবং পাশাপাশি আদার কাজগুলো হবে। তো আমরা একবার খুব কুইকলি দেখে ফেলি, তিনজন একবারে ফেসিং দেয়ার করো, যে যেন দর্শকরা আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে কোন লেভেল থেকে আপনারা শুরু করবেন এবং কীভাবে ইম্প্রুভ করা শুরু করবেন। অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদেরকে খেয়াল করতে হবে যে পেটের ব্যায়ামটা করার সময়, যেহেতু এখানে আমরা বারবার বলছি কোর, হ্যাঁ, তো যখন হাত পিছে দিয়ে নেবেন, অনেককেই দেখা যায় যে এই ভুলটা করে যে হাতের উপর এত বেশি জোর দিয়ে রাখে পেটের, আসলে তখন কোনো কাজই হয় না। পাশাপাশি যাদের শোল্ডারের পেইন আছে তখন ওই শোল্ডার পেইনটা আরও অ্যাগ্রিভেট করে, হ্যাঁ। আর যাদের হাঁটুতে ব্যথা আছে তারা হঠাৎ করে স্ট্রেট লেগে যেতে যাবেন না, হাঁটু ভেঙে প্র্যাকটিসটা করবেন। আর যখন আমরা অ্যাডভান্স লেভেলে দেখলাম যে এক হাত এক পায়ের উপর, এটা একটু ব্যালেন্সিং মুভ, যাদের হাতের তালু বা জয়েন্টে কোনো প্রেশার আছে তারা এটা একটু বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে। দর্শক, বলা হয়ে থাকে
ভাতের বিকল্প হিসেবে আলু খাওয়া যেতে পারে। কি কি রয়েছে এই আলুর ভেতরে, কি কি ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আজকে আমি আলু নিয়ে অনেক মজার মজার তথ্য আপনাদের সাথে তুলে ধরব। আলু মানেই হচ্ছে সবাই মনে করেন একটা ফ্যাটি ফুড, আলু খাওয়া যাবে না, কিন্তু এই আলুর কিন্তু অনেক উপকারী গুণাগুণ আছে। প্রথমে আসছি, আলুতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম কিন্তু ঠিক আলুর ছোলার নিচেই থাকে। আমরা যারা আলুর ছোলা ফেলে আলুটা খাই তাহলে কিন্তু সেই পটাশিয়াম থেকে আমরা অনেকটাই বঞ্চিত হই। তবে এর জন্য খেয়াল রাখতে হবে, যখনই আমরা আলু রান্না করব, আলু কোনো তরকারিতে দেব, যাতে খোসাসহ আলুটা আমরা রান্নায় ব্যবহার করি। এরপর আসছি, আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী। যেসব বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু এই আলু ভাজি বা পটেটো ফ্রাই এই ধরনের খাবারগুলো ওরা কিন্তু খুব অনায়াসেই খেতে পারে। আমাদের যেসব বাচ্চারা ভাত খেতে চায় না, আমাদের খাবারের বড় একটা অংশ কিন্তু কার্বোহাইড্রেট থেকে আসে। নট নেসেসারি যে এই ধরনের কার্বোহাইড্রেট আমাদের ভাত থেকেই আসতে হবে, আলু যেমন কার্বোহাইড্রেট খাবার সেখান থেকেও আসতে পারে। বাচ্চা যদি আপনার আলু চিপস খেতে পছন্দ করে তাকে সেটাই দিন, তবে খেয়াল রাখতে হবে যে সেই চিপসটা যাতে বাসায় ভাজা হয়। বাইরের চিপসগুলো হচ্ছে গিয়ে যে তেলে রান্না হয় সেটা আমাদের স্বাস্থ্যসম্মত না, এবং এখানে অনেক ধরনের মশলা মেশানো থাকে যেটা অনেকটাই স্বাস্থ্যহানিকর। যদি সেটা বাসায় তৈরি করা হয় সেটা কিন্তু অনেক উপকারী, এবং বাচ্চারা পছন্দ করে, বাচ্চার ওয়েটটাও ম্যানেজমেন্ট হয়, ওর তুষ্টিটাও হয়। খেয়াল রাখতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা পরিমাণ মতো আলু খাবেন, এবং অনেক যদি মনে করেন যে আলুটা না খেয়ে থাকতে পারেন তাহলে আরও ভালো। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ওমেগা 3 ফ্যাট যেমন বাদাম, সবুজ শাকসবজি ইত্যাদি ব্রেনের কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, এটি একটি বিশেষ ধরনের গ্রন্থি যেটা সব পুরুষেরই থাকে, মহিলাদের থাকে না। এটি প্রস্রাবের থলি থেকে যে প্রস্রাবের রাস্তা তৈরি হলো ঠিক ওই সংযোগ স্থলেই প্রস্রাবের রাস্তার চারিদিকে একটি গ্রন্থি থাকে, একটি মাংসল পিণ্ডের মতো, দেখতে আকারে অনেকটা আমরা বলতে পারি সুপারির মতো। এই মাংসল পিণ্ডটা একটা গ্রন্থি, এই গ্রন্থিটাকেই প্রস্টেট গ্রন্থি বলা হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।